পটুয়াখালী থানা পুলিশ কর্তৃক ছিনতাইকারী গ্রেপ্তার। ছিনতাই খোয়া অটো রিকশা উদ্ধার 9 অক্টোবর রাত 9:30 থেকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর নগরপাড়া এলাকা থেকে অটো রিকশা ছিনতাই করে মোহাম্মদ সিরাজুল ইসলাম পিতা মোহাম্মদ শাহাদত হোসেন শান মিরকামারী থানা কাটাখালী মহানগর রাজশাহী। ছিনতাইকারী মোহাম্মদ সিরাজুল ইসলাম নগরীর কাজরা এলাকা থেকে ঘন্টায় 180 টাকা দেওয়ার কথা বলে অটো রিক্সা ভাড়া নেই। এ ব্যাপারে কাটাখালী থানা ওসি তদন্ত বলে। আমি ইন্সপেক্টর তদন্ত কাটাখালী থানা আর এমপি রাজশাহী। এটা মূলত চুরির বিষয় না, ছিনতাইয়ের বিষয়। গতকাল ওই 9টার দিকে ইউনিভার্সিটির কাজলা গেটে আসামি সিরাজুল ইসলাম ধৃত আসামি, সে ওই একটা তার সাথে আরেকজন ছিল, দুইজনে একটা এই রিক্সাটাকে টার্গেট করে, নতুন রিক্সা, এবং তারা এই রিক্সাটাকে ঘন্টায় 180 টাকা চুক্তিতে ভাড়া করে। তারপরে সেখান থেকে রিক্সাটা নিয়ে প্রথমে শ্যামপুরের ভেতরে ঢুকে, নগরপাড়ার ভেতরে ঢুকে, শ্যামপুর নগরপাড়া, সেখানে যাওয়ার পরে তারা যেটা করে সেটা হচ্ছে সেখানে মোটরসাইকেল নিয়ে আরও দুইজন আসে। আসার পরে এই রিক্সায় ব্যারিকেড দেয়, দিয়ে তাকে কিলঘুষি চড়থাপ্পড় মারে, সে ওখানে পড়ে যায়। তারপরে এই রিক্সা নিয়ে এই ধৃত আসামি রিক্সা নিয়ে পালাতে থাকে, আর বাকি যে আসামি তিনজন ছিল তারা মোটরসাইকেলে পালিয়ে যায়। এলাকার লোকজন এই রিক্সাকে তাড়া করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ জনগণের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলেই এই রিক্সাসহ আসামিকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করে পরবর্তী মামলা হলো। এখন এর সাথে একটা চক্র জড়িত বলে আমরা আশা করি, এবং এই চক্রটা আমরা অতি সত্বর এই পুরো চক্রটা মানে আমরা উন্মোচন করব। এটা আসলে তদন্তাধীন বিষয়, আমরা তদন্ত করে দেখছি।